কোথায় আছিস? দিশা কোচিং সেন্টারে, রোজ তো সকালে সেখানেই যাই। কোচিং এ কত টাকা লাগে রে? টাকা লাগে না, ফ্রি। তাই কে পড়ায় এখানে? পুলিশ কাকুরা। পশ্চিমবঙ্গ পুলিশের অন্যতম একটি প্রয়াস দিশা। প্রত্যন্ত গ্রাম্য এলাকার সঙ্গতিহীন স্কুল ছুট শিশুর সংখ্যা কমিয়ে তাদেরকে শিক্ষার আলো দেখানোর প্রচেষ্টায় তৈরি হল অবৈতনিক কোচিং সেন্টার দিশা। ক্লাস চালু হল কোথাও বিদ্যালয়ের কক্ষে, কোথাও বা মিড ডে মিলের শেডে। শিক্ষক হিসেবে বেছে নেওয়া হল উচ্চশিক্ষিত বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে। এই দুটোকে অপনয়ন করার জন্য এই এই জল সংখ্যাটাকে এদের সহগ সংখ্যার যে কোনো দুটোকে আমাকে সমান করতে হবে। এক্স রাশিটাকে না হয় ওয়াই যুক্ত রাশিটাকে। 89টি কেন্দ্রে 2200 জন ছাত্রছাত্রীর হাত ধরে আমাদের পথ চলা শুরু 2022-এর 14 জুন। দিশার সাফল্যের ব্যাপ্তিতে এখন 2024 সালে 93টি কেন্দ্রে সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে, 4,500-এরও বেশি। পুলিশের এই অনন্য প্রয়াসে খুশি এলাকাবাসীও। দরিদ্র পরিবারের মেধাবী ছাত্ররা দিশায় এসে পেয়েছে স্বপ্নের উড়ান। তো আমার বাবা একটি অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে যান, তারপর স্যাররা খুব ভালো আমাদের সহজভাবে বুঝিয়ে দেন এবং আমরা এখানে পড়াশোনা করে খুব ভালো রেজাল্টও করছি। উচ্চারণের উপরে ডিপেন্ড করবে, ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় তার আগে আমরা এ ব্যবহার করব। শিক্ষাই একমাত্র পারে সমাজের সব অন্ধকার ধুয়ে ভবিষ্যৎকে আলোর দিশা দেখাতে। পশ্চিমবঙ্গ পুলিশ সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।